বউ শাশুড়ির অমলেট ঠেলা। সন্তোষপুর গ্রামে রঞ্জনা, তার ছেলে রাজীব, বৌমা কল্পনা ও নাতনি মিনার সঙ্গে থাকত। রাজীব কাপড়ের ব্যবসা করত, তাই কাপড় কেনার জন্য তাকে সবসময় শহরে যেতে হতো। একদিন সকালে রাজীব শহরে যাচ্ছিল, তখন কল্পনা রাজীবকে বলে, রাজীব ব্রেকফাস্টটা তো খেয়ে যাও, এত দূরে রাস্তা খিদে পেয়ে যাবে। না কল্পনা, আজ অনেক দেরি হয়ে গেছে, তাই আমাকে তাড়াতাড়ি শহরে যেতে হবে, না হলে আর কাপড় পাওয়া যাবে না। রাজীব কল্পনাকে এই বলে শহরে চলে যায়। সকাল থেকে সন্ধ্যে হয়ে যায়, রাজীব বাড়ি ফেরে না। কল্পনা তার শাশুড়িকে বলে, মা এত দেরি হয়ে গেল, এখনো রাজীব বাড়ি আসেনি, ও শহর থেকে আসতে এত দেরি তো কখনো হয় না। বৌমা তুমি চিন্তা করো না, রাজীব নিশ্চয়ই কোনো কাজে ব্যস্ত আছে, ও তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবে। শাশুড়ি বৌমা দুজনে কথাই বলছিল, তখনই রাজীব দুঃখী মনে বাড়ি ফেরে। রঞ্জনা ছেলের মন খারাপ দেখে জিজ্ঞাসা করে, বাবা বাড়িতে আসতে এত দেরি হলো কেন, আমরা কখন থেকে চিন্তা করছি। মা অনেক বড় সমস্যা হয়ে গেছে, শহর থেকে আসার সময় আমার সব মালপত্র চুরি হয়ে গেছে, আর বাজারে এত ধার করে ফেলেছি, তার জন্য মনে হয় দোকান বিক্রি করে দিতে হবে। বাবা চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। রাজীব ধার শোধ করার জন্য কয়েকদিন পর দোকানটা বিক্রি করে দেয় এবং বাড়িতে বসে নতুন কাজের খোঁজ করতে শুরু করে। এভাবে কয়েকদিন কেটে যায়, কিন্তু রাজীব কোন রকম কাজের ব্যবস্থা করতে পারে না। এভাবে দিন দিন সে প্রচন্ড খিটখিটে মেজাজি হয়ে যায়। একদিন সবাই খেতে বসেছিল, সেই সময় কল্পনা রাজীবকে বলে, রাজীব এই নাও, আমি তোমার পছন্দের ডাল বানিয়েছি, খেয়ে বলো কেমন হয়েছে। এটা কেমন ডাল হয়েছে, দেখে তো মনে হচ্ছে জলে মশলা গুলে দিয়েছো, আমার ব্যবসা বন্ধ হয়ে গেছে বলে কি বাড়িতে আমার কোনো সম্মান নেই। রাজীবের কথা শুনে রঞ্জনা রাজীবকে বলে, আরে রাজীব খামোকা রাগ করছিস কেন, ডাল তো আমিও খেয়েছি, আমার তো খুব ভালো লেগেছে। তোমার এতই যখন ভালো লেগেছে, তাহলে মা এগুলো তুমিই খাও, আমি খাবো না। রাজীব এই বলে সেখান থেকে চলে যায়। তখনই রাজীবের মেয়ে মিনা এসে বলে, মা আমি কাল থেকে স্কুলে যাব না। কেন, কি হয়েছে মিনা, স্কুলে যাবে না কেন? স্কুলের 2 মাসের মাইনে বাকি, তাই মিস বলেছে মাইনে না দিলে স্কুলে যেতে হবে না। মিনা এই বলে রুমের ভেতর চলে যায়। মিনার চলে যাওয়ার পর কল্পনা মনে মনে বলে, হায় ভগবান, এভাবে সংসার চালানো যাবে না, এখন আবার মিনার স্কুলের ফিজ না দিলে সে স্কুলেও যেতে পারবে না, এবার আমি কি করব। কল্পনা এসব কথা ভাবছিল, তখনই রঞ্জনা এসে তাকে বলে, বৌমা তুমি চিন্তা করছো কেন, এই নাও আমার এই আংটিটা বাজারে বিক্রি করে দাও, মিনার স্কুলের ফিজ হয়ে যাবে। কিন্তু মা এই আংটিটা তো বাবার দেওয়া, আপনার কাছে বাবার এটা শেষ স্মৃতিই আছে, এটা আমি কিভাবে বিক্রি করতে পারি। বৌমা এখন আমাদের খারাপ সময়, তাই স্মৃতি আগলে না রেখে সময়ের সাথে এগিয়ে যেতে হবে। রঞ্জনা কল্পনাকে আংটিটা দিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে কল্পনা আংটি বিক্রি করে মিনার স্কুলের ফিজ দেয়। রাজীব বাড়িতে বসে সবকিছু দেখছিল, কিন্তু টাকা না থাকায় সে কিছু বলতে পারেনি। একদিন রুমে বসে রাজীব ভাবে, আমার জন্য বাড়ির সকলকে অনেক কষ্ট করতে হচ্ছে, মিনার ফিজ দেওয়ার জন্য মাকে আংটি বিক্রি করতে হলো, সত্যি আমার মতো ছেলের বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো। রাজীব নিজেকে এই বলে বাড়ি থেকে বাইরে বেরিয়ে যায়। এভাবেই সকাল থেকে রাত হয়ে যায়, কিন্তু রাজীব বাড়ি ফেরে না। বাড়ির সকলেই খুব চিন্তায় পড়ে যায়। তখনই কল্পনা রঞ্জনাকে বলে, মা আমার মোটেও ভালো মনে হচ্ছে না, সকাল থেকে রাত হয়ে গেল কিন্তু রাজীব বাড়ি ফিরলো না। হ্যাঁ বৌমা, কদিন থেকে ওর মনটাও খারাপ ছিল দেখেছি, কি জানি এত রাতে কোথায় বসে আছে। তারা দুজন কথাই বলছিল, তখন সুজয় নামের এক ব্যক্তি রাজীবকে আহত অবস্থায় বাড়িতে নিয়ে আসে। রাজীবের এই অবস্থা দেখে রঞ্জনা বলে, বাবা রাজীব তোর এই অবস্থা কি করে হলো। রঞ্জনার কথা শুনে সুজয় রঞ্জনাকে বলে, কাকিমা আপনার ছেলে আমার গাড়ির সামনে আত্মহত্যা করতে এসেছিল, আমি গাড়ি না থামালে তার খুব বড় বিপদ হয়ে যেত। বাবা তোমাকে অসংখ্য ধন্যবাদ। সুজয় রাজীবকে বাড়িতে রেখে সেখান থেকে চলে যায়। এদিকে রাজীবের আত্মহত্যার কথা শুনে কল্পনা ও রঞ্জনা কাঁদতে শুরু করে। তুমি আত্মহত্যা করার সময় একবারও আমাদের কথা ভাবলে না, তোমার যদি কিছু হয়ে যায় আমরা কি করে থাকবো। আমাদের কথা না ভাবলেও মিনার কথা একবারও ভাবলি না, যে সব সময় বাবা বাবা করে তোকে ডাকতে থাকে। মা আমাকে ক্ষমা করে দাও,
আমি বুঝতে পারছিলাম না কিভাবে আমি আমাদের পরিবারের সমস্যাগুলো দূর করব। এরপর সবাই রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে কল্পনা রাজীবের ওষুধ কেনার জন্য বাজারে যায় এবং ওষুধের দোকানে গিয়ে বলে, দাদা এই প্রেসক্রিপশনে যে কটা ওষুধ লেখা আছে সব দিয়ে দিন। হ্যাঁ ম্যাডাম, একটু দাঁড়ান। দোকানদার এই বলে প্রেসক্রিপশনের সব ওষুধ কল্পনাকে দেয় এবং ওষুধ দিয়ে বলে, ম্যাডাম সব ওষুধগুলো নিয়ে 1000 টাকা হয়েছে। 1000 টাকা? কিন্তু দাদা আমার কাছে তো 500 টাকা আছে, আপনি বরং কিছু ওষুধ কমিয়ে দিন। কল্পনা দোকানদারের সঙ্গে কথা বলছিল তখনই তার বন্ধু প্রিয়া এসে দোকানদারকে বলে, আরে না না, ওষুধ কম করতে হবে না, তুমি 1000 টাকার ওষুধ দিয়ে দাও। কল্পনা প্রিয়াকে দেখে বলে, আরে প্রিয়া এতদিন পর যে দেখা, দিল্লি থেকে এখানে কবে এলি? দিল্লি থেকে তো 2 বছর আগেই চলে এসেছিলাম, কাজে এত ব্যস্ত ছিলাম যে তোর সঙ্গে দেখা করার সুযোগ পাইনি। হ্যাঁ তা তো তোকে দেখেই বুঝতে পারছি। কল্পনা প্রিয়াকে বলে ওষুধ দিয়ে বাড়ি যাচ্ছিল। আরে কল্পনা, এতদিন পর দেখা হয়েছে আর তুই বাড়ি যাচ্ছিস, চল একটু চা খেতে খেতে আড্ডা করি। প্রিয়া কল্পনাকে এই বলে একটা চায়ের ঠেলার কাছে নিয়ে যায়। চা বিক্রেতা প্রিয়াকে দেখে বলে, ম্যাডাম আপনি বসুন, আমি এখনই চা বানিয়ে দিচ্ছি। চা বিক্রেতার কথা শুনে কল্পনা প্রিয়াকে বলে, আরে বাহ প্রিয়া, তোকে তো বাজারের সবাই খুব সম্মান করে। সম্মান করবে নাই বা কেন, বাজারে যত খাবারের ঠেলা দেখতে পাচ্ছিস সব আমার হাজবেন্ডের। প্রিয়া ও কল্পনা চা খেতে খেতে কথা বলছিল, তখনই প্রিয়ার এক অমলেটের ঠেলা চোখে পড়ে এবং প্রিয়া রেগে গিয়ে সেখানে যায়। কিরে চন্দন, তোর অমলেট ইন্ডিয়া পাকিস্তানের ম্যাপ হয়ে যাচ্ছে কেন? এমন অখাদ্য অমলেট বানালে তোর ঠেলায় কেউ খেতে আসবে না। ম্যাডাম আমি এর থেকে ভালো অমলেট বানাতে পারবো না, তোমার যদি আমার অমলেট পছন্দ না হয় তাহলে যে ভালো অমলেট বানায় তাকেই এই ঠেলাতে রাখো, আমি চললাম। চন্দন প্রিয়াকে এই বলে সেখান থেকে চলে যায়। প্রিয়া চন্দনের ব্যবহার দেখে প্রচন্ড রেগে গিয়ে বলে, চন্দনের এত সাহস, ঠেলা ছেড়ে চলে গেল, এবার আমিও দেখছি ও কোথায় কাজ করে, কিন্তু এখন তো বড় সমস্যায় পড়ে গেলাম, এত তাড়াতাড়ি এই ঠেলায় কি কাজ করবে? প্রিয়া এই ঠেলায় আমি অমলেট বানিয়ে বিক্রি করতে চাই, আমারও একটা কাজের খুব দরকার। এটা তো খুব ভালো কথা, তুই কাল থেকে এই ঠেলায় অমলেট বানিয়ে বিক্রি কর। কল্পনা প্রিয়ার কথা শুনে খুব খুশি হয়ে বাড়ি ফিরে যায় এবং বাড়ি গিয়ে তার শাশুড়িকে সব কথা বলে, বৌমা কাল থেকে আমিও তোমাকে অমলেট বানাতে সাহায্য করব। পরের দিন সকালে কল্পনা ও রঞ্জনা মিলে অমলেটের ঠেলায় অমলেট বানাতে শুরু করে। তাদের অমলেট এত সুস্বাদু হয় যে সব লোক অন্য কিছু না খেয়ে তাদের ঠেলায় অমলেট খেতে আসে। এভাবেই এক মাসে তারা অনেক টাকা উপার্জন করে ফেলে। কল্পনা ও রঞ্জনা ঠেলায় অমলেট বিক্রি করছিল, তখনই প্রিয়া সেখানে আসে। কল্পনা, তোমাদের শাশুড়ি বৌমার অমলেটের টেস্ট শহর পর্যন্ত পৌঁছে গেছে এবং শহরের একটা বড় কোম্পানি তাদের প্রতিদিনের 1000 মজুরের লাঞ্চের কন্ট্রাক্ট তোমাদের দিয়েছে। আরে বাহ প্রিয়া, এ তো খুব ভালো কথা, তুই এখানে অমলেট বিক্রি করায় আমাদের সাহায্য না করলে আমরা কোনোদিন এত উন্নতি করতে পারতাম না। কল্পনা প্রিয়াকে বলছিল, তখনই রাজীব এসে কল্পনাকে বলে, কল্পনা এখন থেকে আমিও তোমাদের অমলেট বানাতে সাহায্য করব। এরপর থেকে রাজীব ও তার স্ত্রী এবং তার মায়ের সঙ্গে তাদের কাজে সাহায্য করতে থাকে। এভাবে তারা অনেক টাকা উপার্জন করতে থাকে এবং তারা সুখে শান্তিতে থাকতে শুরু করে। নীতি কথা, আজকের গল্পটি থেকে আমরা শিক্ষা পেলাম যে পরিস্থিতি যতই ভয়ঙ্কর হোক না কেন, আমাদের পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করা দরকার। নিজের ওপর বিশ্বাস থাকলে আমরা যে কোনো খারাপ সময়কে কাটিয়ে উঠতে পারব। টমেটো পাগল বউ। অনামিকা ছোটবেলা থেকেই টমেটো খেতে খুব ভালোবাসত। বিয়ের বয়স হয়ে যাওয়ায় সুরেশ নামের এক ছেলের সঙ্গে তার বিয়ে হয়। শ্বশুর বাড়িতে গিয়ে অনামিকা লুকিয়ে লুকিয়ে টমেটো খেতে শুরু করে। একদিন অনামিকার শাশুড়ি পার্বতী বাজার থেকে অনেক টমেটো এনে অনামিকাকে বলে, বৌমা আমাকে একটু পাশের বাড়িতে যেতে হবে, এর মধ্যে থেকে তুমি কিছু টমেটো কেটে রাখো, এসে আমি রান্না করব, আর বাকিগুলো ফ্রিজে রেখে দাও। মা আপনি একদম চিন্তা করবেন না, আমি সব টমেটো কেটে রাখবো। আরে বৌমা তোমাকে সব টমেটো কাটতে হবে না, এতে অনেকগুলো আছে। হ্যাঁ মা আমি সেটাই বলছি, আপনি যান আমি কেটে রাখবো। এরপর পার্বতী সেখান থেকে চলে যায়। পার্বতী চলে যাওয়ার পর অনামিকা হলরুমে বসে টমেটো খেতে শুরু করে। এতগুলো টমেটো দেখে আমি লোভ সামলাতে পারছি না, সব টমেটো আমি খেয়ে শেষ করে ফেলবো, তারপর মা এলে কিছু একটা বলে দেব।
অনামিকা বসে বসে বেশিরভাগ টমেটো খেয়ে ফেলে। এরই মধ্যে অনামিকা স্বামী সুরেশ অফিস থেকে বাড়ি ফেরে। আরে অনামিকা, তুমি বসে বসে টমেটো খাচ্ছ কেন? প্রায় সব টমেটো আমি খেয়ে ফেললাম, মায়ের আসার সময় হয়ে গেছে, আমাকে কিছু একটা করতে হবে। কি হলো অনামিকা, তুমি আবার কোন ভাবনায় চলে গেলে? সুরেশ, আসলে আমার আর মায়ের মধ্যে টমেটো খাওয়ার কম্পিটিশন হচ্ছে। মা অর্ধেকটা খেয়ে চলে গেছেন, আমি বাকিটা নিয়ে খেতে বসেছি। কিন্তু মনে হচ্ছে আমি জিততে পারবো না, কিছুটা টমেটো পড়ে আছে, তুমি খেয়ে নাও, আমি রান্না করতে যাচ্ছি। এই বলে অনামিকা সেখান থেকে চলে যায়। টমেটো খাওয়ার আবার কম্পিটিশন হয়, এই প্রথমবার শুনলাম। দেখি আমিও একটু টমেটোর খেয়ে কেমন লাগে, মাত্র তিনখানা টমেটো পড়ে আছে। এই বলে সুরেশ বসে টমেটো খেতে শুরু করে। এরই মধ্যে পার্বতী বাড়ি ফিরে আসে। হায় হায়, এ কি সর্বনাশ করছিস, বাজার থেকে আমি এতগুলো টমেটো আনলাম, তুই বসে বসে সব খেয়ে ফেললি। এ তুমি কি বলছো মা, আমি তো মাত্র একখানা টমেটো খেলাম, সব টমেটো তুমি আর অনামিকা তো শেষ করে ফেলেছিলে। কি বললি? আমি টমেটো খেয়েছি, দাঁড়া তোকে মজা দেখাচ্ছি। পার্বতী এই বলে একটা লাঠি নিয়ে আসে। সত্যি করে বল, সব টমেটো কেন খেয়েছিস, না হলে এই লাঠির বাড়ির মার খাবি। মা সত্যি আমি একটা টমেটো খেয়েছি, আমি অফিস থেকে এসে দেখলাম তোমার বৌমা বসে বসে টমেটো খাচ্ছিল। আবার সেই মিথ্যে কথা, আমাকে বলে হলো না, এবার বৌমার নামে দোষ চাপাচ্ছিস। এবার ঘরে যা, এখানে দাঁড়িয়ে থাকলে এই লাঠি তোর পিঠে ভাঙবো। সুরেশ তার মায়ের কথায় সেখান থেকে চলে যায়। এরপর পার্বতী রান্নাঘরে তার বৌমার কাছে যায়। বৌমা, তোমাকে কতবার করে বলেছিলাম টমেটো ফ্রিজে রেখে দিতে, সুরেশ টমেটো খেয়ে শেষ করে ফেলেছে। আসলে মা, রান্না করতে দেরি হয়ে যাচ্ছিল, তাই আমি ভাত বসাতে এসেছিলাম। আজ টমেটো ছাড়া তরকারি রান্না করতে হবে, সব তো শেষ হয়ে গেছে, তুমি গিয়ে ঘর পরিষ্কার করো, আমি রান্না করছি। ঠিক আছে মা। অনামিকা ঘর পরিষ্কার করতে চলে যায়। বাড়ি পরিষ্কার করতে করতে অনামিকা বলে, খুব সাংঘাতিক ভাবে আজ বেঁচে গেলাম, মা যদি জানতে পারতো সব টমেটো আমি খেয়েছি, তাহলে আমার রক্ষা ছিল না। এই সব কথা ভেবে অনামিকা ঘর পরিষ্কার করতে থাকে। পরের দিন সকালে, বৌমা, বাড়ির বাইরে এক সবজিওয়ালা এসেছে, তুমি তার কাছ থেকে কিছু সবজি নিয়ে এসো। বেশ ভালোই হলো, সবজি আনতে গিয়ে একটু বেশি করে টমেটো নিয়ে আসবো, তারপর নিজের রুমে বসে আয়েশ করে খাওয়া যাবে। আরে বৌমা, তুমি কথায় কথায় ধ্যানে চলে যাও কেন, বলছি বাজার নিয়ে এসো। হ্যাঁ মা, এই তো যাচ্ছি। এই বলে অনামিকা বাজার করতে চলে যায়। দাদা, তাড়াতাড়ি আমাকে কয়েকটা সবজি আর 5 কেজি টমেটো দাও। আপনাদের এলাকায় টমেটো খুব বেশি বিক্রি হয় না, তাই আমি টমেটো নিয়ে আসিনি, টমেটো ছাড়া বাকি সব আপনি পেয়ে যাবেন। কি বললে, টমেটো নিয়ে আসোনি? তাহলে কোন সাহসে তুমি এখানে বাজার বিক্রি করছো? এখনই তোমার ঠেলা গাড়ি নিয়ে দূর হয়ে যাও এখান থেকে। আরে দিদি ভাই, আপনি রাগ করছেন কেন, আমার বাড়ি ভর্তি টমেটো রয়েছে, পাশেই আমার বাড়ি, আপনি সেখানে গিয়ে আপনার যতটা টমেটো প্রয়োজন আমার স্ত্রী লতাকে বলে নিয়ে আসুন। এরপর অনামিকা সেখান থেকে টমেটো আনার জন্য চন্দনীর বাড়ি চলে যায়। অনামিকা প্রতিদিন বাজার থেকে বেশি বেশি টমেটো আনত এবং লুকিয়ে লুকিয়ে সেগুলো শেষ করে দিত। বাড়িতে প্রতিদিন টমেটো শেষ হয়ে যাওয়ায় অনামিকার শাশুড়ি পার্বতী সন্দেহ করতে শুরু করে। একদিন অনামিকার মা কবিতা তাদের বাড়ি আসে। আরে কবিতাদি, অনেকদিন পরে আপনি আমাদের বাড়ি এলেন, এটা কি দেখছি আপনি এতগুলো টমেটো নিয়ে এসেছেন কেন? এগুলো আমার মেয়ের জন্য নিয়ে এলাম, অনামিকা ছোটবেলা থেকেই টমেটো খেতে খুব ভালোবাসে, এখানে এসে টমেটো খাওয়া ছেড়ে দিয়েছে বুঝি। তাহলে এই ব্যাপার, এতদিন অনামিকাই টমেটো চুরি করে সাবার করে দিচ্ছিল। কি ভাবছেন দিদি ভাই? আরে না না, কিছু ভাবছি না, আপনি বসুন, অনেকদিন পর এসেছেন, একটু গল্প করা যাক। পার্বতী এবং কবিতা বসে কথা বলতে শুরু করে। এরপর দুপুরে খাওয়া দাওয়া শেষ করে কবিতা আবার বাড়ি ফিরে যায়। কবিতা বাড়ি ফিরে গেলে পার্বতী অনামিকার ঘরে গিয়ে বলে, বৌমা, এতদিন তুমি আমাদের বাড়ি থেকে টমেটো চুরি করে করে খাচ্ছিলে। আপনি কি বলছেন মা, আমি কিছু জানি না। একদম মিথ্যে বলবে না বৌমা, আমি তোমার মায়ের কাছে সবকিছু শুনে ফেলেছি, তুমি এক টমেটো পাগল মেয়ে, এবারের মতো আমাকে ক্ষমা করে দিন মা। পার্বতী এবং অনামিকা কথাই বলছিল, এরই মধ্যে বাজারওয়ালা চন্দন তাদের বাড়ি এসে চেঁচাতে শুরু করে। কে আছে বাড়িতে, তাড়াতাড়ি বাইরে আসুন, আমি টাকা নিতে এসেছি। চন্দনের ডাক শুনে পার্বতী এবং অনামিকা সেখানে যায়। আরে কি হয়েছে, তুমি এখানে এসে চেঁচাচ্ছ কেন?
আপনার বৌমা আমার বাড়ি থেকে 40 কেজি টমেটো নিয়ে এসেছিল, আজ 2 সপ্তাহ হয়ে গেল, এখনো টাকা দিয়ে যায়নি। এসব কি আজে বাজে কথা বলছেন আপনি? 40 কেজি টমেটো নিয়ে এলে আমি দেখতে পেতাম না। আমি কিছু জানি না, আপনার বৌমা টমেটো নিয়ে এসেছে, আপনি তার টাকাটা দিন। এসব কি শুনছি বৌমা, তুমি 40 কেজি টমেটো এনে কি করলে? মা, সব টমেটো আমি খেয়ে ফেলেছি। হায় হায় বৌমা, 40 কেজি টমেটো তুমি খেয়ে ফেললে? এরই মধ্যে সুরেশ অফিস থেকে বাড়ি ফেরে। কি হয়েছে মা, তোমরা সকলে এখানে দাঁড়িয়ে আছো কেন? এই দেখ তোর বউয়ের কাণ্ড, আমাদের না জানিয়ে চন্দনের বাড়ি থেকে 40 কেজি টমেটো এনে খেয়ে শেষ করে দিয়েছে। অনেক দিন থেকেই আমাদের বাড়িতে টমেটো চুরি হয়ে যাচ্ছিল, আজ বুঝতে পারলাম এসবের জন্য তোর বউ দায়ী। আপনারা আমার 40 কেজি টমেটোর টাকাটা দিয়ে দিন, আমার অনেক কাজ আছে। এরপর সুরেশ চন্দনকে 40 কেজি টমেটোর দাম দিয়ে পাঠিয়ে দেয়। সুরেশ, তোর বউয়ের জন্য আমাদের বাড়িতে টমেটো রাখা দায় হয়ে গেছে, এর কিছু একটা ব্যবস্থা করা না হলে সারা জীবন টমেটো ছাড়া রান্না খেতে হবে। ঠিক আছে, আমি একটু বাইরে যাচ্ছি, কিছু সময়ের মধ্যেই ফিরে আসবো। এরপর সুরেশ বাড়ি থেকে বেরিয়ে যায় এবং কিছু সময় পর 1 বস্তা টমেটো নিয়ে বাড়ি ফেরে। অনামিকা, আমি 1 বস্তা টমেটো নিয়ে এসেছি, যেভাবে তুমি 40 কেজি টমেটো খেয়েছিলে এটাও তোমাকে একবারে খেয়ে শেষ করতে হবে। এ কি সুরেশ, তুই বৌমার জন্য আবার টমেটো নিয়ে এলি, সে তো এগুলো খেয়ে ফেলবে। এত সহজ ব্যাপার নয় মা, অনামিকা যদি এগুলো খেয়ে ফেলতে পারে তবেই কাল থেকে টমেটো খেতে পারবে, না হলে তাকে অতিরিক্ত টমেটো খাওয়া ছাড়তে হবে। এরপর সুরেশ অনামিকাকে টমেটো খেতে দেয়। টমেটো খেতে খেতে অনামিকার পেট ভরে গেলে সে বলে, সুরেশ আমি আর পারছি না, আর এগুলো খেতে পারবো না। এখন তো মাত্র 10 কেজি টমেটো শেষ হয়েছে, যতক্ষণ এই 50 কেজি শেষ না হয় তোমাকে উঠতে দেব না, চুপ করে সব টমেটো শেষ করো। সুরেশের কথায় ভয় পেয়ে অনামিকা আবার টমেটো খেতে শুরু করে। আরো 5 কেজি টমেটো খাওয়ার পর অনামিকা বলে, হার হবে না সুরেশ, এবার তুমি আমাকে মেরে ফেললেও আমি আর টমেটো খেতে পারবো না। একটা শর্তে আমি তোমাকে ছাড়তে পারি, তুমি যদি আমাকে প্রমিস করো যে কাল থেকে তুমি এত টমেটো খাবে না তবেই তোমাকে এখান থেকে উঠতে দেব। আমি প্রমিস করছি সুরেশ, আমি আর টমেটো খাবো না, তুমি আমাকে ছেড়ে দাও। অনামিকার কথা শুনে সুরেশ তাকে টমেটো খাওয়ার জন্য আর জোর করে না। এরপর থেকে অনামিকা অতিরিক্ত টমেটো খাওয়া বন্ধ করে দেয় এবং এক সাধারণ মেয়ের মতো সুখে শান্তিতে সংসার করতে শুরু করে।